ধন্যবাদ। আমি প্রথমে আয়শা সিদ্দিকার পিতা এখানে উপস্থিত আছেন, তার কন্যা দোষী সাব্যস্ত হয়েছেন, পিতা হিসাবে তার প্রতি আমার সহানুভূতি থাকলো। কিন্তু সেই সাথে যে অপরাধটি সংঘটিত হয়েছিল সেই অপরাধ তো কেউ না কেউ করেছিল, এবং দিবালোকে অনেক বহু মানুষের সামনে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছিল, এবং পুলিশের উপরও মানুষের অনেক ক্ষোভ তৈরি হয়েছিল যে দিনে দুপুরে এরকম ঘটনা ঘটে, পুলিশ কোনো কিছু করতে পারে না। আজকে যেটা বলতে চাই যে বিজ্ঞ আদালত সমস্ত কিছু যাচাই বাছাই করে, দুই পক্ষের শুনানি করে তারপরে একটি রায় দিয়েছে। এই রায়ের পরে আমাদের মন্তব্য হিসাবে আর কোনো কিছু থাকা উচিত নয়। আমি এই ক্ষেত্রে বরগুনার পুলিশ প্রশাসনকে আন্তরিক মোবারকবাদ জানাই। ঘটনার পরপর যেভাবে তাদের উপর সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্যরা যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিল, যেভাবে স্বয়ং পুলিশ সুপারের কর্মকাণ্ড নিয়ে মানুষ প্রশ্ন তুলেছিল এবং তাকে সামাজিক ভাবে একটা হেয় প্রতিপন্ন করার জায়গায় নিয়ে গিয়েছিল, সেই জায়গাতে তিনি মিডিয়াতে যা কিছুই বলেন না কেন, আজ এসে সেটা প্রমাণিত হয়েছে, তিনি যা বলেছেন, যা করেছেন, যেভাবে তদন্ত করেছেন সমস্ত কিছুই সত্য পরিণত হয়েছে, এবং তাদের তদন্তের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য সাবেদের উপস্থিতি ঠিকঠাক মতো করার কারণে আজকে এই রায়টি সুসংবদ্ধ ভাবে সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে এবং দোষীরা দোষী সাব্যস্ত হয়েছে। আপনার বক্তব্য স্পষ্ট, সাথে সাথে এটিও জানতে চাই যে নয়ন বন্ডের মা, যিনি ক্রস ফায়ারে নিহত হলো, কথিত বন্দুক যুদ্ধে নিহত হলো, তিনিও এখন বলছেন যে তার ছেলে হত্যাকাণ্ডের বিচারও তিনি চান, সেটাও কি মানে তদন্ত করা উচিত, দেখা উচিত? জনাব মোখলেসুর রহমান। নিশ্চয়ই, আমি বরাবরই বলি ট্রিগার হ্যাপি পলিসি কোনো মতেই কাম্য নয়। বন্দুকের ট্রিগার চেপে আইন শৃঙ্খলা রক্ষার কাজ থেকে পুলিশ সরে আসুক, এটা আমি কায়মনোবাক্যে আশা করি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। পুলিশের কাজ হলো অপরাধীকে বাঁচিয়ে তাকে আইন আদালতে সোপর্দ করা, এবং সেই আদালতই নির্ধারণ করবে কে কতখানি দোষী, তার কতখানি অপরাধ হয়েছে, কে কতখানি শাস্তি পাবে। তবে আমরা বরাবরই দেখেছি এই এই আলোচিত এই হত্যাকাণ্ডের সময়ও দেখেছি সোশ্যাল মিডিয়া যেভাবে উচ্চকণ্ঠ হয়ে গিয়েছিল, আমরা অনেক সময়ে দেখি যে এই ধরনের ট্রিগার হ্যাপি কাজকর্মে অনেক সোশ্যাল মিডিয়াতে একেবারে ঝড় উঠে যায়, আনন্দের বন্যা ছুটে যায়। একজন মানুষ নিহত হয়েছেন, তার জন্য মানুষের দুঃখ বেদনা তো দূরের কথা, সেখানে এক ধরনের সামাজিক বৈধতা দেয় এই এই ধরনের ট্রিগার হ্যাপি পুলিশিং করার ক্ষেত্রে। আমি বলবো যে সামাজিক ভাবে এই ধরনের বিকৃত মানসিকতা যেন আস্তে আস্তে দূর হয়, এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যথাযথভাবে সকলের বিচার প্রকাশ্য আদালতে, তার মানে এই ধরনের সামাজিক ঘটনা করে, এই ধরনের বিষয়ের উপরে কাজ করে।